তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, চার রাকাত পরপর দোয়া আছে, এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই, তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবিদের যুগে যখন জামাতে তারাবি হতো বেশি সময় না, ইশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো, কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা-1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে, 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা সাটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাতকুত হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি দোকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই, বিশ্রাম। আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই, হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া কোরআনের একটা দোয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া হাদিসের একটা দোয়া, কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া, রব্বি আল্লাহুম্মা ইহদিনী ফিমান হাদাইতা, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিতে পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে, রাত্রে, বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ তাহলিল বা দরুদ শরীফ পড়বেন, আর মুনাজাতটা প্রতি 4 রাকাত পরপর খুবই আপত্তিকর। এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? 20 রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না, এই যে 4-5 বার আমরা এই যে মুনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো সেজদাটা একটু বড় করে, এই যে 20 রাকাতের 40টা সেজদাই যদি 10 সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই 40 সেজদায় 40টা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। 40টা সেজদায় রব্বির হামহুমা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, রব্বি গফিরলি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10টা সেকেন্ড 15টা সেকেন্ড সময় দেয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়তো, তাহলে এই যে না বুঝে, কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার সে অনেক বেশি কাজ হতো। এবং কেয়ামুল লাইলের সুন্নত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো, সেজদা একটু লম্বা করো, আল্লাহর কাছে চেয়ে নাও। আপনাদেরকে বলছি
ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।